হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলে খুব ভালো আছে। আর আমি আজকে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে, কারণ আমার এই চ্যানেলটি নতুন। তো আমি চ্যানেলটি খোলার পরে দুটো এমনিতে জাস্ট নর্মাল ঠাকুরের ভিডিও পোস্ট করাতে অনেকেই বুঝতে পারছে না ব্যাপারটা, যে আমি কে। যাই হোক, তার জন্য জাস্ট একটু ভিডিও করে সবাইকে দেখাতে চাইছি যে আমি সেই মানুষটি আর কি, শ্রাবণী। আর যারা আমার চ্যানেলটি কালকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি নতুন দেখা শুরু করবে বা করেছো, তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে যখন আমি নোটিফিকেশান, মানে কোনো ভিডিও ছাড়বো, তোমাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে। আর এই সকালবেলা জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, উঠে চা খেলাম। চা খেয়ে ছেলেকে একটু ব্রেকফাস্ট দিলাম, একটু ওটস দিলাম, দিয়ে একটু বসলাম তোমাদের সাথে কথা বলবো। বেশিক্ষণ তো কথা বলতে পারবো না, কেননা সংসারে কাজকর্ম আছে, একটু করতে হবে। যদিও আমি বেশি কাজকর্ম আমাকে করতে হয় না, আমার মাই করে, তবু মাকে তো একটু হেল্প করতে হয়। আর তাই জন্য ভাবলাম যে একটু টাইম পাচ্ছি, তোমাদের সাথে একটু গল্প করে নিই। প্রথমে বলি, আমি থাকি হচ্ছে গড়িয়াতে। আমার একটি মাত্র ছেলে আর আমার হাজবেন্ড বাইরে থাকেন। আমার মা আছে, আমি মা বাবার একটি মাত্র মেয়ে। খুব এমনি আমি ফ্যামিলি নিয়ে ভীষণ হ্যাপি, ভালো আছি। আর এখন নতুন একটা চ্যানেল খুললাম, দেখ সবার ব্লগ দেখি, তাই ইচ্ছে হয় যে আমিও একটা চ্যানেল খুলি। খুললাম, হয়তো কোনো আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যদি ভুল ত্রুটি থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ। নতুন তো, আস্তে আস্তে আমি শিখে যাব ঠিক। আর হয়তো একবারে অনেক কিছু ভিডিও করতে পারবো না, তবে আস্তে আস্তে যখন শিখে যাব তখন তোমাদের ডেলি ব্লগ দেব, কোথাও গেলে সেই ভিডিও তোমাদের দেব। আশা করি তোমাদের ভালো লাগবে। সবসময় হয়তো পারবো না করতে, একটা ফ্যামিলিতে বিলং করি তো কাজকর্মও থাকে, অতটা পারবো না হয়তো, তবে আস্তে আস্তে বাড়বে জিনিসটা। শিখে যাই ভালোভাবে, তারপরে ঠিক পারবো করতে। যাই হোক, আর আরেকটা কথা বলি যে আমার ছেলে কাল 12 CBSE থেকে, বোর্ড থেকে 12 পাস করেছে, ওটা আমি খুব খুশি। যার জন্য কালকে ভীষণ একটু শান্তির ঘুম ঘুমিয়েছি আর কি। কদিন ধরে একটু খুব টেনশানে ছিলাম, ছেলে একটা ভালো কলেজেও ভর্তি হয়ে গেছে, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি না। যখন ছেলের কলেজ স্টার্ট হয়ে যাবে তখন তোমাদেরকে বলবো কোন কলেজ, ঠিক আছে? আর এভাবেই তো, মানে এখন চাইছি যে আমি তো একটু ফ্রি হয়ে গেলাম, যে ছেলে বোর্ড পাস করে গেল, 12 পাস করে গেল, এতদিন তো ওর পেছনে সবসময় থাকতে হতো, পড় এই কর সেই কর বলতে হতো, এখন তো আমি অনেকটাই ফ্রি হয়ে গেলাম। তাই ভাবলাম যে দেখি না আমিও একটা খুলি, সবাই তো খুলছে, দেখি না আমি একটু বন্ধুদের সাথে গল্প করি, আমি একটু টাইম পাস করি। যেহেতু এখন এই প্যান্ডামিক সিচুয়েশান, কোথাও তো যাওয়া যায় না, আর সেভাবে কোথাও একটা বেরোইও না, আমি খুব দরকার ছাড়া আমি বেরোই না। তা ভাবলাম যে দেখি একটা চ্যানেল খুলি। আমার হাজব্যান্ডও বললো একটা চ্যানেল তাহলে খোলো, সময় কাটবে তোমার। হাজব্যান্ডের অনুপ্রেরণাতেই আমি চ্যানেলটি খুললাম, যা আমার সময়টাও কাটবে, তোমাদের সাথে একটু গল্পও হবে, এই হচ্ছে ব্যাপার। আর যখনই নতুন 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 কিছু অনুষ্ঠানে যাব বা নতুন কিছু বলতে চাইবো বা কিছু হচ্ছে হয়তো আমার ঘরে কোনো অনুষ্ঠান বা যেটা তোমাদের শেয়ার সাথে শেয়ার করলে আমার ভালো লাগবে, অবশ্যই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। আর আরেকটা কথা আরও বলছি, আমি কিন্তু এখনও প্রসেসিং ভালো করে কিছুই জানি না, ঠিক আছে? আমি হয়তো সারাদিনে ডেলি ব্লগ দিতে পারবো না, আস্তে আস্তে শিখে নিই, তারপরে তোমাদের সব দেব আমি। দেখুন, আমি প্রোফাইল পিকচারও এখনও দিতে পারিনি, কেন ঠিক মতন পারছি না দিতে। এটা হয়তো আজকের মধ্যে হয়ে যাবে, আমার চেষ্টা করে নেবো। চেষ্টা করলে কী না হয় বলো? সব কিছুই তো হয় চেষ্টা করলে। তা আজকে সেটা হয়তো করে নেবো, সেটা করার পরে তারপরে এক এক করে আমি আস্তে আস্তে শিখে নেবো তোমাদের সাথে। একটু গল্প টল্প করলে আমারও তো মনটা ভালো লাগে, সারাদিন ঘরে একা একা থাকি তো ভালো লাগে না ঠিক, কী নিয়ে থাকবো আর, কতক্ষণ মোবাইল ঘাটা যায় বা টিভি দেখা যায়, আমার অত ইন্টারেস্টও নেই আসলে, টিভির প্রতি অত ইন্টারেস্ট নেই। ওই মোবাইল মাঝে সাঝে একটু খুলি, একটু একটু দেখি, আবার অফ করে দিই। তাই যদি ওই সময়টা আজে বাজে চিন্তাধারা না করে
তোমাদের সাথে যদি একটু গল্প করি তাহলে আমারও ভালো লাগবে, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলে আমারও মনটা অনেক ভালো লাগবে। তোমরা তো আমার ফ্যামিলির মেম্বারের মধ্যেই পড়বে, তাই না? তো যতই তোমাদেরকে আমি না দেখি না করি, আস্তে আস্তে তোমাদের কাছে আমি অনেকটাই পরিচিত হয়ে যাব, আর তোমরা আমাকে ভালোবেসে ফেলবে, আমিও তোমাদের অনেক ভালোবেসে ফেলবো। যাই হোক, তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি পারি বিকেলে আবার আসবো একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? বাই। হ্যাঁ, আবার বিকালে যদি পারি বিকালে একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, বা তার আগেও যদি পারি কোনো একটা সমাজে না তোমাদের সাথে একটু গল্প করি তাহলে আমি আবার চলে আসব। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি মুখে থেকো। অল টাইম স্মাইল করো, সব সময় হাসি মুখে থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো। ওকে, বাই, টাটা।